এই কিচেনটা কিন্তু অনেক বড়সড় সড়ো একটি কিচেন এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে রান্নাঘরটা যাতে গরম না হয় এই জন্য এখানে কিচেন হুডও রয়েছে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি এই বেডটা চোদ্দো বাই এগারো ফিটের এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটু উইন্ডো পাশাপাশি পূর্ব দিকে একটি ফুল হাইট বেলগুনি পাচ্ছেন আমরা এখন মাস্টার বেডের বারান্দায় অবস্থান করছি দেখুন এই বারান্দাটা কিন্তু অনেক বড় সড়ো একটি বারান্দা এটি লম্বাই হবে আমরা যদি এই সাইড থেকে দেখি এটি লম্বাই পনেরো ফিট চওড়ায় তিন ফিট এই সাইডটা পূর্ব দিক আমাদের ভবনের সামনে রয়েছে তিরিশ ফিটের একটি রোড অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের সবচেয়ে দামি এরিয়া ইকবাল রোডে আমি এখন আপনাদের একটি অসাধারণ সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো যে ফ্ল্যাটটি পূর্ব রোডমুখী আমরা এখন লিফ্টের পাঁচ অর্থাৎ ছয় তালায় অবস্থান করছি ছয় তালা এখানে টপ ফ্লোর এই সাইডে লিফ্টের পজিশন এদিকে সিঁড়ির পজিশন এখানে পার ফ্লোরে দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট পাশে বি ইউনিট আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ইউনিট এই ফ্ল্যাটের সাইজ সাড়ে বারোশো স্কোয়ার ফিট ফেসিং পূর্ব রোডমুখী তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন ডোরতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস এই সাইডে ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ সেপারেট হাতের ডানে গেলে আপনারা পাবেন গেস্ট বেড যা দক্ষিণমুখী ডাইনিংয়ের অপোজিটেই এই সাইডে কমন টয়লেট কমন টয়লেটের পাশেই কিচেন এবং ডাইনিংয়ের সামনেই আপনারা সামনে দুটি বেড পাচ্ছেন যে দুটি বেড পূর্ব রোডমুখী এই সাইডে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা এদিকে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা ষোলো বাই দশ ফিটের একটি বড় সড়ো ড্রয়িং স্পেস পাচ্ছি যা উত্তর দিকে এবং এখানে প্রতিটা উইন্ডো প্লাস বেলকনিতে মস্কিটো নেট দেওয়া উত্তর দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে পাঁচ থেকে ছয় ফিটের মতো এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ টাইলস ব্যবহার করা হয়েছে ড্রয়িং থেকে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি আপনারা চাইলে এখানে অনায়াসে একটি বড় সড়ো ডাইনিং টেবিল রাখতে পারবেন এখানে যেহেতু ডাইনিং টেবিল এই জন্য সামনেই আপনার একটি বেসিনও পাচ্ছেন আমরা এই সাইড থেকে শুরু করি গেট থেকে ভিতরে ঢুকতেই আপনার এদিকে পাচ্ছেন ড্রয়িং স্পেস হাতের ডানে গেলে ডাইনিং স্পেস ডাইনিং থেকে আপনারা যদি একটু ডানে যান সেক্ষেত্রে আপনারা পাবেন গেস্ট বেড এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই দশ ফিট এই বেডের সাথে আপনারা যে উইন্ডোটা এখন দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে দক্ষিণ দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে এই সাইডে দশ ফিট এবং এদিকে চোদ্দো ফিট এখানে কিন্তু দুটি ওয়াল এবং প্রতিটি বেডরুমে আপনারা যেসব কেবিনেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিক্সড এগুলো এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিংয়ের সামনেই আপনারা পাচ্ছেন কমন টয়লেট এটি প্যান সিস্টেম কমন টয়লেট এই সাইডে বেসিন উপরে শাওয়ার কমন টয়লেটের পাশেই কিচেন এই কিচেনটা কিন্তু অনেক বড় সড়ো একটি কিচেন আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন এখানে সেই রকম স্পেস রয়েছে উপরে অলরেডি ক্যাবিনেট করা এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে রান্নাঘরটা যাতে গরম না হয় এই জন্য এখানে কিচেন হুডও রয়েছে এছাড়া এখানে উত্তর দিকে আপনারা অনেক বড়সড় একটি উইন্ডো পাচ্ছেন এখানে নিচে ডাউন ওয়াশ এদিকে সিঙ্ক উপরেও কেবিনেট করা কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই হাতের বামে গেলে আমরা পাবো চাইল্ড বেড ডানে গেলে আমরা পাবো মাস্টার বেড তো চলুন সর্বপ্রথম আমাদের মাস্টার বেডটা দেখে আসি আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি এই বেডটা চোদ্দো বাই এগারো ফিটের এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো পাশাপাশি পূর্ব দিকে একটি ফুল হাইট বেলগুনি পাচ্ছেন এখানে মস্কিটো নেট দেওয়া দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে মিনিমাম দশ থেকে বারো ফিটের মতো আমরা এখন মাস্টার বেডের বারান্দায় অবস্থান করছি দেখুন এই বারান্দাটা কিন্তু অনেক বড় সড়ো একটি বারান্দা এটি লম্বাই হবে আমরা যদি এই সাইড থেকে দেখি এটি লম্বাই পনেরো ফিট চওড়ায় তিন ফিট এই সাইডটা পূর্ব দিক আমাদের ভবনের সামনে রয়েছে তিরিশ ফিটের একটি রোড অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে বেলকনিতে প্লাস্টিকের এই নেটটা দেওয়ার কারণ হলো ছোট বাচ্চা যাতে কোনো কিছু নিচে ফেলে না দেয় এই জন্য এই প্লাস্টিকের নেটটা দেওয়া মাস্টার বেডের সাথে একটি ওয়াল কেবিনেট রয়েছে উপরেও কেবিনেট রয়েছে আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এই সাইডে বেসিন এদিকে গ্লাস এই সাইডে হাই কমোড উপরে শাওয়ার এখানে গিজার সিস্টেম অর্থাৎ এখানে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন চাইল্ড বেডের সামনে অবস্থান করছি এই বেডরুমটা অনেক বড়সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই এগারো ফিট এই বেডের সাথে আপনার উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া পূর্ব দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন উত্তর দিকে দুই বিল্ডিংয়ের মাঝামাঝি গ্যাপ রয়েছে আট ফিটের মতো পূর্ব দিকে ফুল হাইট বেলগনি এই বেলগনিটা মাঝের আকারের একটি বেলগনি এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের পূর্ব দিকের তিরিশ ফিটের রোড আমরা এখন চাইল্ড বেডের এর টয়লেট অবস্থান করছি এই সাইডে বেসিন এদিকে হাই কমোড উপরে শাওয়ার ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি সাড়ে বারোশো স্কোয়ার ফিটের এই সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম মাস্টার বেড চাইল্ড বেড এবং গেস্ট বেড মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট গেস্ট বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিং স্পেসও পাচ্ছেন তাছাড়া এই ফ্ল্যাটটির কিচেনে রয়েছে তিতাস গ্যাস কানেকশন এই অসাধারণ ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ